লাস্ট ক্লাসটা কি ছিল? ডিজাইন ইউটিউব ডিজাইনের যেটা, ইউটিউব আর্ট চ্যানেল যেটা, ওই ইউটিউব ওর ওইটা ছিল। আচ্ছা, মনে করেন আপনাকে একটা বিজনেস পেজ, তো আপনাকে একটা ফেসবুক কভার পেজ ডিজাইন করতে বলতে পারে, ঠিক আছে? এখানে আপনি আগে থেকেই অনেকগুলো ডিজাইন, যার যেটা পছন্দ সেটা প্র্যাকটিস করবেন, বাসায় করে দেখবেন এটা হয় কিনা, ঠিক আছে? তার রিকোয়ারমেন্ট দেখে এরকম করার চেষ্টা করুন, এরকম পুরো গ্রেসফুল করার চেষ্টা। দেখেন এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর। এটা কিন্তু মক আপ করে নাই, এটা জাস্ট আরেকটা ইসের মধ্যে বসায় নিচে দিয়ে, যে আমি যে যেরকম ভাবে করছি সেরকম ভাবে করে দিছে, ডিএন বা শ্যাডো দিয়ে দিছে, শেষ, কিছু করেনি, ঠিক আছে? তো এই ডিজাইনটা কিন্তু এখানে সুন্দর, আপনারা কিন্তু এখানে জাস্ট টোটালি জিনিস বানাতে পারেন। হ্যাঁ বলেন। এখানে শ্যাডোটা যে ইউজ করছে, এটা তো আরেকটা আর্টবোর্ড নিয়ে তারপর করছে না, এই যে প্রথম পার্টটা? এই শ্যাডোটা হচ্ছে আপনার, আমি ইসের মধ্যে দেখাচ্ছি, কিছু পরে আমি দেখাচ্ছি, তো শ্যাডোটা বুঝতে পারছেন না, তাই তো? আমি আবার দেখাবো। এটা তো এই ডিজাইনটা, হ্যাঁ এই ডিজাইনটা দেখেন, ইলিপস টুলস আছে, তো ইলিপস টুলস নিয়ে কিন্তু এই ডিজাইনটা করা হয়েছে, কেটে ছেটে, ঠিক আছে? এগুলো কিন্তু আপনাদের আসার কথা, কারণ অলরেডি আপনারা টুলস জানেন, প্র্যাকটিস করলে এরকম ডিজাইন করা যায় সহজে। তো ইলিপস দিয়ে কিন্তু এগুলা করছে কেটে কেটে, ঠিক আছে? বা যেই কোনো ভাবে এগুলা করা যায়, আপনি চেষ্টা করলেই পারবেন। দেখেন এখানে কালার কমিউনিকেশন দুইটা কালার ইউজ করছে, বেশি না, আরেকটা কালার ইউজ করছে হালকা সাদা, আর কিছু ইউজ করে নাই। তাও দেখেন এই ডিজাইনটা কিন্তু ইউনিক, সুন্দর, সিম্পল কিন্তু গর্জিয়াস। তারা যে ফন্ট গুলো ইউজ করছে দেখেন, এটা বোল্ড দিছে, এগুলো দেখেন ছোট ছোট দিছে, সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করছে, এটাই হচ্ছে ক্রিয়েটিভিটি। তো আপনাকে এরকম রিকোয়ারমেন্ট দিলে একটা লোগো দিবে, ঠিক আছে? আমি বলে দিচ্ছি, পরীক্ষা সম্পর্কে তো আপনাদেরকে জানতে হবে, পরীক্ষা দেওয়ার আগে, তাই না? তো আপনাকে একটা লোগো দিবে, বলবে এনার হচ্ছে এই কোম্পানি, সো মনে করেন, সো ওনাদের লোগো হচ্ছে এটা, ওনাদের কাজ হচ্ছে এটা, এটা করে এই কাজ করে, ঠিক আছে? সো একটা টেক্সট বক্স থাকবে বা ওয়ার্ড ফাইল থাকবে, ওয়ার্ড ফাইলের মধ্যে থাকবে এই লেখাগুলো থাকবে, একটা পার্ট বাই পার্ট হিসেবে, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এজেন্সি থাকবে একটা লেখা, ঠিক আছে? এটাকে আপনি উপস্থাপন করবেন কিভাবে, এক লাইনে না 3 লাইনে, সেটা আপনার ব্যাপার, হ্যাঁ, যে যেভাবে উপস্থাপন করে সুন্দর করে। এরপরে ডিটেলসে থাকবে কিছু, ঠিক আছে? ডিটেলস আপনাকে কিছু দিবে। ভাই ঘুমাস্তাছেন? সাউন্ডটা অফ করে দেন। তো এরপরে থাকবে একটা বাটন দিবেন, ঠিক আছে? এরপর দেখেন ফেসবুক, ইউটিউব বা এটা সেটা চ্যানেল, চ্যানেলের ইতি দিয়ে দিবে, লোগো দিয়ে দিবে, আইকন দিয়ে দিবে, ঠিক আছে? একটা ছবি দিবে যেটা ব্যাকগ্রাউন্ডে থাকবে, এরকম হতে পারে, আপনাকে ছবিটা দিয়ে দিল, যে ছবিটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে একটা কভার ফটো ডিজাইন করতে হবে। আচ্ছা, আমি যে এতক্ষণ বকবক করলাম, এই বকবকটা কি বুঝতে পারছেন? এরকম আপনাকে পরীক্ষার মধ্যে বলে দিবে সুন্দর করে, টোটালি ইংলিশে থাকবে। আপনি যদি ইংলিশটা ভালো জানেন তাহলে তো করতে পারবেন, আর যদি ইংলিশটা ভালো না জানেন কি করবেন, আপনি এখানে গুগল ট্রান্সলেটে যাবেন, ট্রান্সলেটে যেয়ে আপনাকে একটা ডকুমেন্টস দেওয়া হবে, এক্স ফাইল বা ওয়ার্ড ফাইল, সেইটা কপি করে এখানে দিয়ে দিবেন ইংলিশে, আর এখানে দেখেন সাইড, ঠিক আছে? ওটা সুন্দর করে পড়ে দিবেন। বুঝতে পারছেন আমার টোটাল জিনিসটা কি? বুঝছেন এখন? যতই কঠিন আসুক না কেন, আপনি যদি ইংলিশ ভালো না জানেন তাহলে এটা বাংলা করে নিবেন, ওকে? বুঝার চেষ্টা করবেন কি বলছে, ঠিক আছে? আপনাকে বলে দিতে পারে কালার কমিউনিকেশন এই, কালার কমিউনিকেশন সেই, ঠিক আছে? আপনাকে কালার কোড দিয়ে দিতে পারে, ওকে? তো আমি আজকে দেখাও দিব যে কালার কোড কিভাবে ইউজ করবেন, ওকে? তারপর আরো ডিজাইন দেখি, তোর প্রবলেম কি দেখেন ছিল এটাও কি? কিন্তু একটা ডিজাইন। হ্যাঁ হ্যালো, প্রথম কি পরীক্ষা হবে? প্রথম কি পরীক্ষা হবে সেটা তো জানি না,
আমি নিজেই জানি না প্রথম কি আপনাদের পরীক্ষা দিব, সবগুলা ডিজাইন আগে থেকে করে রাখবেন, গুছিয়ে রাখবেন, আগে থেকে প্র্যাকটিস করে রাখবেন, যেটা হয়ে যাবে সেটা তো আর নেক্সটে হবে না, তাই না? আপনাকে মাপ টাপ সবই দিয়ে দিবে, জাস্ট আপনাকে ক্রিয়েট করতে হবে রুলস মতো। তারপরে আপনাকে বলে দিবে যে একটা মক আপ করে দেখান, বা আপনি ওটা সুন্দর করে এরকম মক আপ করে, আমি কিন্তু এরকম মক আপ করা দেখাইছিলাম, ঠিক আছে? এই যে একটা ডিজাইন, এটা কিন্তু খুব সিম্পল। এই ডিজাইন গুলো বসে বসে দেখবেন আর একটু একটু করার চেষ্টা করবেন, বারে কিছু না করেন না ডিজাইন ধরতে পারবেন না, আপনার মাথায় তখন আসবে না কি রেখে কি করবেন, কে কি করলো, এটাও দেখার বিষয় না, তখন আপনার ক্রিয়েটিভিটি দেখানোর বিষয় যে আপনি কি পারেন, আপনি কি তৈরি করতে পারবেন, সুন্দর কিভাবে লাগবে, ঠিক আছে? তো 1 ঘন্টার জায়গায় আপনারা 2 ঘন্টা সময় চাইছেন, দিলাম, এতে ডিজাইনটা যাতে সুন্দর হয় চেষ্টা করবেন। এই যে এখানে দেখেন, ওই লোকটা দিতে পারে, একটা লোকের ছবি দিতে পারে এরকম, ওটাকে আপনাকে পিএনজি করতে বলতে হতে পারে, যে এটাকে আপনি পিএনজি করে নিবেন, বা আপনাকে পিএনজি একটা ছবি দিল, হ্যাঁ এরকমও হতে পারে, আপনাকে পিএনজি একটা ছবি দিল, তাই না? তারপর এখানে বিজনেস কভার ডিজাইন 2020, সো এরকম একটা লেখা দিল, এই লেখাটা আপনি সুন্দর করে কিভাবে শো করবেন, দেখেন এখানে ডিজাইন আবার SIGN এর মধ্যে কালার চেঞ্জ করেছে, তাই না? সো আপনাকে একটু বুঝতে হবে আমি কি করলে এই জিনিসটা সুন্দর লাগবে, কোথায় কি দিলে সুন্দর লাগবে। দেখেন কত সুন্দর করে লোকেশনটা দিছে, লোকেশনে একটা আইকন দিছে, দাগ দিছে, তারপর লোকেশন গুলো সুন্দর করে বসেছে, ওয়েবসাইট এর লিঙ্ক দিছে, ওয়েবসাইটটা কত সুন্দর করে দিছে, তাই না? তারপর আরো কিছু মানুষ আছে, তাদের ছবিগুলো দিয়ে দিছে, ডিটেলস দিয়ে দিছে, তারপর একটা কিউআর কোড দিছে, মোবাইল নাম্বার দিছে, কত সুন্দর করে বড় করে দিছে মোবাইল নাম্বার যাতে সবাই চোখে পড়ে। কিছু কিছু জিনিস আছে যে আপনার জিনিসগুলো বড় দিতে হয়, ঠিক আছে? ঠিক এরকম লোগো দিছে, লোগোটা দেখেন ব্ল্যাক এবং কমলার মধ্যে, তারাও একটু কমিউনিকেশন রাখার চেষ্টা করছে সাদার মধ্যে এবং অন্য একটা কালার দিয়ে করছে, ঠিক এরকম আপনাকে কমিউনিকেশনটা ধরতে হবে, বুঝতে হবে কোন কালারটা ইউজ করলে আসলে ভালো লাগবে, ঠিক আছে? অনেক ডিজাইন করতে পারবেন, নিজে এই ডিজাইনটা করতে পারবেন, এই ডিজাইন অলরেডি ইউটিউব চ্যানেলে মনে হয় আছে, একটু ভাড়াটে করে দেখতে পারবেন, এই ডিজাইনটা আছে ইউটিউবে চ্যানেলে আপনি দেখতে পারেন সার্চ দিয়ে, যে ফেসবুক কভার ডিজাইন, এখানে অনেক 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 ডিজাইনাররা ফেসবুক কভার ডিজাইন করার ইনস্ট্রুমেন্ট দিয়ে দিছে, ওগুলি বসে বসে দেখবেন, আমার ভিডিওটা না দেখলেও ইউটিউব ঘাটে ঘেটে ঘেটে দেখবেন ডিজাইন বসে বসে, তাও আপনার নলেজ আসবে, ঠিক আছে? এখন সময় হচ্ছে পরীক্ষার আগে নলেজ ক্রিয়েট করা, যে আমি কিভাবে আমার ডিজাইন গুলি সুন্দর করে উপস্থাপন করতে পারি, এটাই হচ্ছে এখন আপনার ক্রিয়েটিভিটি। এখন ওই ধরে ধরে এই টুলসের কি কাজ, এই টুলস দিয়া করেন এটা, এই টুলস দিয়া করেন এটা, এরকম প্রশ্ন আসবে না প্রথম সামনে প্রথম মাসের পরীক্ষার মতো, ঠিক আছে? এখন যে পরীক্ষাটা আসবে সেটা হচ্ছে একটু ভিন্ন টাইপের, আপনাকে সব ডিটেলস দিয়ে দিবে, এখন দেখবে যে আপনি কি বানান, সেই ডকুমেন্টস গুলা নিয়ে আপনি কি বানান, আপনি কি হাতি বানান না ঘোড়া বানান, ঠিক আছে? তো এটাই জানা হবে, আপনাকে আমরা ডিজাইনও দিয়ে দেওয়া দিব না, যে এই ডিজাইনটা আপনি তৈরি করেন সেম টু সেম, আপনারা ওই পর্যায়ে জানি নাই, সেই জন্যই আপনারা 1 ঘন্টা জায়গায় 2 ঘন্টা সময় নিছেন, ঠিক আছে? তো আপনাদেরকে দেওয়া হবে যে আপনি এই ডিজাইনার, এই এই জিনিস আমি দিলাম, এটা দিয়ে আমাকে একটা জিনিস বানায় দাও, এটাই সবচেয়ে বেশি ক্রিয়েটিভিটি, একটা ডিজাইন কপি করার চেয়ে আপনি নিজের মন থেকে সুন্দর করে দেখাবেন, যে দেখেন এখানে কি লেখে, শপ নাও, শপ নাও একটা বড় করে দেখাইছে, শপিং করো তুমি এখন, তো এরপরে এখানে ফ্যাশনের যে নাম আছে সেই নামের ইটা দিয়ে দিছে সাইডে, তারপরে কিছু কিছু আছে ওগুলা দিয়ে দিছে, এরপর একটা ছবি দিছে, আর যা আছে টিভি বুঝ টিভি বুঝ আর্ট করে বা একটু দেয় শ্যাডো দিয়ে দিছে, শেষ গোল টোল এটা সেটা দিয়া একটা গ্যাঞ্জাম করে, সিম্পল কিন্তু কালার কম্বিনেশন সুন্দর, কিচ্ছু না এটা কিচ্ছু বলেন, এটা কিন্তু আপনিও পারবেন, এখন যদি আপনাকে দেই করতে আপনার সবাই এটা পারবেন, পারবেন না নাকি বলেন না ভাই আসলে তো পারবো না, তাইলে কিন্তু এই যে এতটা ক্লাস করে কিন্তু আমার লাভ হয়ে যাবে, এটা আসলে কি পারবেন না দেখতে দেখতে পারতেছেন, এটা
এটা এমন কিছু করছে এটা পারা যাবে, এটা সিম্পলি করছে, বেশি ই করে নাই। তাহলে সো সিম্পলের মধ্যে করার চেষ্টা করবেন, এই যে এটাই কপি করার চেষ্টা করবেন বাসায় বসে বসে, যেহেতু সময় আসে এটাই যদি আপনি কপি করলেন, এটা আপনার একটা পোর্টফোলিও হয়ে গেল না? এরকম একটা অন্যরকম ডিজাইন করে আপনি বানায় ফেললেন, কালার কম্বিনেশন একটু চেঞ্জ করে, এখানে ব্ল্যাক দিয়েছে, ব্ল্যাক দিয়েছে আর এখানে ইয়েলো দিয়েছে, ইয়েলোর জায়গায় আপনি পিঙ্ক দিলেন, সো এখানে আর আরেকটা কালার দিছে, এই কালার জায়গায় আপনি গ্রিন দিলেন, ঠিক আছে, নিজের মতন করলেন, তারপর বক্স দিছে এখানে ত্রিভুজ দিলেন, এটা দিলেন সেটা দিলেন, চেঞ্জিং করলেন, টোটালি এটা চেঞ্জ করলেন, কিন্তু এই টাইপেরই করলেন, তাহলে এটাই আপনার পোর্টফোলিও হয়ে গেল না? এখনই সময় আপনার পোর্টফোলিও ক্রিয়েট করার, যেহেতু হাতে সময় আছে, পরীক্ষার দিনগুলি তো তার সময় পাবেন না, সেটা এখন প্রতিদিন সময় আছে, 1 ঘন্টা সময় দেন একটা করে ডিজাইন করে, সেটাই আপনার পোর্টফোলিও, আর যারা না করবেন তাদের পোর্টফোলিও থাকবে ফাঁকা, অনেকের আছে এরকম পোর্টফোলিও ফাঁকা, এমনকি ছবি দিয়েও দেখাতে পারেন, কেউ যদি জিজ্ঞেস করে জব নিতে যান, জিজ্ঞেসও করে যে আপনি কিছু করেছেন আমাদেরকে দেখান, আমি তো কিছুই করি নাই, দিতে পারবেন না, তো জিরো, আপনাকে কেন নিবে, কাজ করেন নাই বসে আছেন, আপনাকে একটা কাজ দিলে পারবেন না, তাহলে কেন আপনাকে নিবে? চাকরি ভাই অনেক আছে গ্রাফিক ডিজাইনার, অপরহ ফেসবুকে পাওয়া যায়, ঠিক আছে, 10,000-20,000 টাকার চাকরি, 25,000 টাকার চাকরিও আছে এরকম গ্রাফিক ডিজাইনের, কিন্তু ওরকম প্রফেশনাল মানুষ না, নিজেকে ক্রিয়েট করার চেষ্টা করেন, পারবেন। সো দেখেন এখানে কি করছে, এখানে একটা ডিজাইন করছে, দেখেন তিন ভাগ করছে, তিন ভাগ করে এই ভাগটার মধ্যে সোজা সুজি একটা টান দিয়ে একটা মকআপ করে নিছে, কিন্তু এই মকআপটা কিন্তু সিম্পল, ঠিক আছে, কিছুই না, কিন্তু তাদের কমিউনিকেশন পাওয়ার কত সুন্দর, দেখেন এই সাদা অংশ থেকে সাদা ফেসবুক কভার কত সুন্দর করে এখানে নিচ্ছে, এখানে নিচ্ছে ফটোশপ দিয়ে করছে, এটা আপনি ইলাস্ট্রেটর দিয়ে আরো সুন্দর করে করতে পারবেন, তাই না? আচ্ছা, আমাদের কি ফটোশপের আর কোনো ক্লাস হবে না? হ্যাঁ হবে, আরো অনেক ক্লাস হবে, সেগুলো আর একটু কঠিন, এখন ওগুলো কারণ এখনো কি দরকার নেই, ফটোশপের পরের মডিউলে টুলস দরকার। গুলা ইজি না আর কি, হাতে কেমন যেন দিলে এটা উল্টা পাল্টা হ্যাঁ হয়ে যায়, মকআপ করতে গিয়ে আমি অনেক সমস্যায় পড়ছিলাম, তো এই জন্য হ্যাঁ জিজ্ঞেস করলাম। ফটোশপের মকআপ তো, মকআপটা তো জিনিসটা তো আলাদা, মকআপ তো আমি একটা দেখাই দিছিলাম, সেমই প্রসেস, তো মকআপ আমি কিছু দেখাই দিব, একটা ক্লাস আমি দেখাই দিব, নেক্সট ক্লাস আমি মকআপ ক্লাস নিচ্ছি, তো মানে নেক্সট ওটা ক্লাসে আমি টুলস কিছু গুলো তো মকআপ জানি, আমি দেখাই দিব। তারপরও মানে টুলস গুলো অত ফ্রি না, এআই যেমন ফ্রি হয়ে গেছিলাম, আমরা ছোট ছোট কাজ দিয়েছেন ওটা করে করে ফ্রি হয়ে গেছি, বাট আপনার ফটোশপের কাজগুলো করে ফ্রি হতে পারতেছি না ফটোশপ, এই টুলস গুলো। হ্যাঁ ফটোশপ এতটা ফ্রি না, ফটোশপ আপনাদেরকে আপনাদের পিএস নিয়ে না, পিএস নিয়ে কাজ হচ্ছে আপনাদের সিম্পল, আপনাকে একটা ছবি দিল ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, তারপর আপনি এআই তে নিয়ে আসলেন, এতটুক কাজ, ঠিক আছে, এআই তে আপনি পিএস এ আপনি পুরা ডিজাইনটা করবেন সেটা না, কারণ পিএস এর মধ্যে গ্রাফিক ডিজাইনের দাম কম, পিএস এর মধ্যে ফটো এডিটিং এর দাম বেশি, আপনি ফটো এডিটিং শিখছেন না, আপনি শিখতেছেন গ্রাফিক ডিজাইন, ঠিক আছে, তো আপনার কাজই হচ্ছে এআই নিয়ে, পিএস কিন্তু আপনি ইউটিউব সার্চ করে অনেক কিছু শিখতে পারবেন আস্তে আস্তে, একটু ধৈর্য ধরে শিখতে পারবেন, একটু ধৈর্য ধরে ভিডিও গুলা দেখতে হবে, শিখতে পারবেন, আমি কিছু কিছু লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব এখন, ওই ডিজাইন গুলি একটু দেখবেন, ঠিক আছে, অনেক অনেক লিঙ্ক আছে, সেগুলো আমি দিয়ে দিব, ভালো ভালো লিঙ্ক গুলো আমি দিয়ে দিব, সেই কাজগুলো আপনি দেখবেন, দেখে আপনাকে নিজেকে ক্রিয়েট হওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে, তাইলেই হবে, ইয়েস আপনাদের এত বেশি লাগবে না, কিন্তু এআই টা খুব গুরুত্বপূর্ণ, আর এআই কাজের দাম সবচেয়ে বেশি, ঠিক আছে, ঠিক আছে। তো দেখছেন এই যে এই জিনিসটা যে বানাইছে কিন্তু এআই দিয়ে বানাইছে, এই যে একটা কভার ফটো, এটা দেখেন একদম সিম্পল, কিছুই করে না, কিন্তু কমিউনিকেশন আছে, তার কোডের কালার, কোডের থেকে মনে কালার নিছে, এটা কালার পিকার দিয়ে নিছে।
হচ্ছে একটা কমিউনিকেশন রাখছে, এরকম থেকে কমিউনিকেশন খুঁজতে হবে যে কি পাচ্ছি আমি ডকুমেন্টস, কি চাচ্ছি, কি পাচ্ছি, এরকম একটা বিষয়। আচ্ছা, সো ফেসবুক কভার যদি আমরা বানাই, সো ফেসবুক কভারের আপনাকে মাপ দিয়ে দিবে, সবচেয়ে একুরেট সাইটটা হচ্ছে 2020-এর একটা সাইট, এই যে এটা 940-352। এখানে একটা কাহিনী আছে, সেটা হচ্ছে আপনি 940-352 মাঝামাঝি এই টেক্সট খোলা রাখতে হবে, তাহলে টোটালি শো করবে, নাহলে শো করে, বুঝতে পারছেন? টোটালি ঠিক মতন শো করে, এই যে যেমন এটা 360 এবং 820, দেখেন এখানে একটা ছোট একটা ই দিছে 90 90 পিক্সেল, 360 × 90, তো এখানে ছাড় দিছে, এখানে ছাড় দিছে, এর মানে হচ্ছে এইখানে লেখাগুলি আসবে, এতটুকুর মধ্যে থাকলে আপনার মোবাইলেও এগুলি শো হবে, ঠিক আছে? এখন যদি এটার বাইরে দেন তাহলে মোবাইলে গেলে কিন্তু এগুলি কাটা যাবে, বুঝতে পারছেন? এই জন্য এরকম ডিজাইন করেও দেয় যে আপনি এরকম মাপ দিয়ে নিয়ে তারপরে এই মাঝখানে বরাবর ডিজাইন গুলো রাখবেন যাতে মোবাইলও ভালো করে শো হয়। এটা কিন্তু এক্সট্রা অর্ডিনারি নাম্বার নেওয়ার জন্য, যে আপনি এরকম একটা ডিজাইন করেছেন যেটা মোবাইলে নিলেও আপনার মাঝখানে যে ডিজাইনটা থাকবে সেটা ভালো মতো দেখা যাবে, এটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ডিজাইনারদের দাম কি জন্য হয়, এই জন্যই হয় যে আপনাকে একটা মাপ দিলে ওই মাপের মধ্যে করে দিলেন, ঠিক না? ওই মাপটা একটু লাল আর ওই দিয়ে দেখবেন আসলে, নীলের ভিতরে হবে আর কি না সব প্যাচ গুলো? হ্যাঁ এই যে সাদার ভিতরে সবগুলো হবে, সাদার ভিতরে আর কি সব লেখা টেখার ডিজাইন গুলো হবে, লেখা টেখা তো দেখার জন্যই একটা দিছে, তাই না? মোবাইলে নিয়ে যদি লেখা দেখলাম যে কাইটা গেছে, তাইলে তো হইলো না, হইলো? তো এই জন্য একটু একটু সাইড ডিফেন্ড করে নেয় যে এই সাইডের মধ্যে আমি লেখাগুলি রাখবো, মার্ক করে নেয় আর কি, এই মাপটা নিয়ে যে 360 এটা হচ্ছে হাইট, 90 হচ্ছে উইথ, এতটুকু নিয়ে এখানে একটা দেয়, এখানে একটা দেয়, এর মধ্যে আমাকে রাখতে হবে। তারপর দেখেন এখানে একটু ছাড়ছে, 24 পিক্সেল, এর মানে হচ্ছে 820 হচ্ছে উইথ আর হাইট হচ্ছে 24 পিক্সেল, এই যে এই এই লালের নিচে মাপটা আবার যাবে না, রোলার রোলার ইউজ করে তো করা যাবে না? রোলার ইউজ করে করা যাবে, রোলার ইউজ করে করা যাবে, কিন্তু বুঝতে পারবেন না, কিন্তু আপনি এরকম একটা পাত নিয়ে নিলেই তো হয়, তাই না? চার হ্যাঁ কোণে হ্যাঁ চারটা রেকটেঙ্গ পাত, গুলা নিলে চারটা হয়, পাত নিয়ে নিলে তারপর কালার চেঞ্জ করে দেখলেন যে এই মাঝেই আমাকে ডিজাইনটা করতে হবে। সো পুরাটার মধ্যে আপনি এমন ডিজাইন করে তো করলেন, ডিজাইন কিন্তু করা মাঝে, হয়েছে। হ্যাঁ মাঝে আপনার লেখাগুলি রাখলেন। আমি করে দিছি না এরকম করে ডিজাইন, যে আপনার ইউটিউবে হ্যাঁ যেমন আমাদের করলাম শেখানো হয়েছে, কিছুদিন আগে, কিন্তু ইউটিউবে করলাম যে এখানে আসলে এই ডিজাইনটা এই পুরাটা দেখাবে, এখানে আসলে ডিজাইনটা দেখাবে না। তো আপনি এরকম ভাবে ডিজাইন করবেন যে আপনার মোবাইলেও দেখাবে, এমনকি আপনার ডেস্কটপে দেখাবে, ফুল স্ক্রিনেও দেখাবে, এরকম ভাবে ডিজাইন করবেন। যে আমার ডিজাইনটা করতে হবে, আমার কোম্পানি যেহেতু আমাকে কাজটা দিছে, ভালো করে করতে হবে, প্রফেশনালি করতে হবে। তো প্রফেশনাল হয় না বলেই কিন্তু আজকে ডিজাইনারদের কোনো দাম নাই, তাই না? সো আপনাদের কিন্তু প্রফেশনালি শেখানো হচ্ছে যে আপনি কিভাবে প্রফেশনালি নিবেন, যে যে সাদা মার্কটা করা হয়ে গেছে, এখানে যখন আমি ব্লু নিলাম, এখানে ব্লু নিলাম, রেড নিয়ে মার্ক করে দিলাম, তখন সাদা আপনি আপনি মাঝখানে চলে আসছে, তখন আমি বুঝতে পারতেছি যে আমাকে লেখাগুলি এখানেই দিতে হবে। পুরাটার মধ্যে ব্যাকগ্রাউন্ড এক দেন, সমস্যা নাই, কিন্তু লেখা টেখা যে থাকবে, ডিটেলস লেখা যেখা যে থাকবে, সেগুলা এই সাদার মধ্যেই রাখবেন, তাহলে পুরাটাই চলে আসবে, তাই না? এটাই হচ্ছে কথা। এখানে ওয়েব আর লজিক ডিজাইন করতে গেলে একটু খেয়াল রাখতে হয়, ঠিক আছে, কি করতেছেন, কি করবেন, ঠিক এরকম। তো চলেন আমরাও একটা ডিজাইন করি এরকম। আমি একটা টোটালি ডিজাইন করে দেখাচ্ছি, 15 মিনিট অলরেডি হয়ে গেছে, দেখি আমি শেষ করতে পারি কিনা তাড়াতাড়ি।
দেখেন 360 820, তাহলে কোনটা কত দিব? কি হবে, উইথ নাকি হাই? 820 উইথ, আর হাইট হচ্ছে 360। তো এখানে আরজিবি, এখানে চারটা বোট আছে, আমরা নিব একটা বোট, একটা বোটে কাজ করব না এটা। তো এখানে নাম দিবেন, যেই নাম দিবে আপনাকে সেই নামটাই দিবেন। হ্যাঁ, কোনো কোম্পানির নাম থাকলে কোম্পানির নাম দিবেন, প্রথমে থাকবে এরকম যে কোম্পানি নেম, এটা তাদের একটা ফেসবুক কভার ডিজাইন লাগবে, এই করতে হবে। সো মনে করেন আমি এক্সাম দিচ্ছি আপনাদের সামনে, তো যেহেতু আমাদের ওয়েব লজিক, সো আমাদেরকে আরজিবিতেই থাকতে হবে, তাই না? একটা আর্টবোর্ড নিতে হবে, সো উইথ হচ্ছে 820 এবং হাইট হচ্ছে 360 বলে দিছে, আমি এটাই করবো। ধরেন আমি পরীক্ষায় দিচ্ছি, এটা খুব মনোযোগ দিয়ে দেখবেন আমি কি করতেছি। তো প্রথমে যেহেতু আসছে, অনেকের পিসি ব্যাকআপ নাই, পিসি ব্যাকআপ হচ্ছে আপনার লাইন ব্যাকআপ, কারেন্ট চলে গেলে সব শেষ। তো প্রথমে আপনি সেভ দিবেন, সেভ দিয়ে যখনই কাজ করবেন, কাজ একটু শেষ হবে কন্ট্রোল এস, কাজ একটু শেষ হবে কন্ট্রোল এস, ঠিক আছে? কন্ট্রোল এস ক্লিক করবেন, শুধু কাজ একটু শেষ হবে কন্ট্রোল এস, কাজ শেষ হবে কন্ট্রোল এস। ওকে, হ্যাঁ ঠিক আছে। তো দেখেন ওই মাপে কিন্তু চলে আসছে, তাই না? কার্ডবোর্ড চলে আসছে না আনজুন। জুম আউট করলাম, তো জুম আউট করার পর আমরা দেখতে পাচ্ছি এই মাপের মধ্যে আমাকে ডিজাইনটা করতে হবে। তো এই মাপের মধ্যে যেহেতু আমাদের ডিজাইন করতে হবে, সার্চিং করে দেখবো বা তারা বলে দিবে যে এই মাপে ছেড়ে দিতে হবে যে 90 পিক্সেল, 360 × 90, 360 হচ্ছে কি হতে পারে, রেকট্যাঙ্গেল, রেকট্যাঙ্গেল টুলস নিয়ে আমি 360 উইথ 360 × 90, 360 হচ্ছে হাইট, আমি ভুল করছি, দেখছেন? সেটা হচ্ছে 90 হচ্ছে তার উইথ, মানে ছোট, এই যে চলে আসছে, দেখছেন? তো আমাকে তো এত ভেজাল করতে হলো না, রুলার মোলার টেনে মেনে কিছু করতে হলো, আমি এখানে একটু কালারটা চেঞ্জ করে দিবো, যে হালকা করে দিবো, তাহলেই তো বুঝতে পারবো। শেষ, এটাকে একটা কপি করব, এটার বর্ডারটা নান করে দিব, এটাকে একটা কপি করব, আবার কেন নান করবো, শুধু শুধু ধরে ধরে গ্যাঞ্জাম করে। তো এটা নিলাম, এরপরে কি নিব, আবার একটাতে যাই দেখি কি বলছে, যেখানে আছে হলো 24, মানে হচ্ছে 820 × 24, 820 24 24, কি হাইট না? এই যে হাইট 24, আর 820 হচ্ছে ওই পুরাটা, এই লম্বা চলে আসছে। এটার কালারটা একটু গাঢ় করে দেন, শেষ। মানে যে ওই কালার দিতে হবে তা না, এটা তো আমি জাস্ট করতেছি আমার মাপের জন্য, তাই না? ঠিক না? সো এটা তো আমি করে ফেললাম, এখন আমি এটাকে লক করে দিব, লক করে দিলাম। এখন আমি এটাতেই পুরাটাই কি ডিজাইনটা করব, টোটাল ডিজাইনটাই আমি পুরাটাতেই করব, তাই না? কিন্তু আমার লেখাটাই সাদা অংশের মধ্যেই রাখবো, তো মনে করেন আমি আমার কোম্পানির জন্য ডিজাইনটা করি, ঠিক আছে? তো আমার কোম্পানি হচ্ছে কলিকা ইলেকট্রনিক্স, তো কলিকা ইলেকট্রনিক্স এর জন্য আমি একটা, আমাদের কি আছে, যেহেতু এখন ফ্যানের, ফ্যানেরই বেশি, তো আমরা ফ্যান নিচ্ছি একটা। হ্যাঁ, তো এখন যেহেতু নেট নাই, আমি দেখাতে পারবো না, দেখি আসে কিনা। তো আমি এখান থেকে একটা ফ্যান নিই, তো ধরেন আমি বলে দিলাম যে আমাদের হাইস একটা হাই স্পিড ফ্যানের একটা অ্যাড দিব, হাই স্পিড ফ্যান,
সো হাই স্পিড ফ্যান যদি কেউ নিতে চায় তাহলে সে অনেক পিস করে নিতে পারে, ঠিক আছে 100 পিস নিতে হবে তাকে, আমাদের পাইকারি ব্যবসা, সো 100 পিস করে নিতে হবে। সো আমি এখন হাই স্পিডটা সার্চ দিব, সো হাই স্পিড ফ্যানের আমার ছবি দিয়ে দিতে পারে বা নাও দিতে পারে, কোনো পণ্যের ছবি আমাকে দিয়েও দিতে পারে, সো নাও দিতে পারে। হাই স্পিড ফ্যান দেখেন, এখানে হাই স্পিড ফ্যান চলে আসছে। তো হাই স্পিড ফ্যান আসার পর এখানে লিখবো যে যদি না থাকে তাহলে PNG লিখবো, আমাকে পণ্য দিয়ে দিতে পারে এরকম, যেই পণ্যটা এই। সেখানে অনেক রকমের ইমেজ পাবো, যে ইমেজটা সবচেয়ে বেটার সেই ইমেজটা আমরা নিব, তাই না? আমার যেটা এখন আছে সেটা হচ্ছে 5 পাখার ফ্যান, দেখেন লোডিং হচ্ছে, লোডিং হচ্ছিল। সো লোডিং হওয়ার পর এটার ব্যাকগ্রাউন্ড হোয়াইটই আছে, সো হোয়াইট তো ব্যাকগ্রাউন্ড আছে তাকে হ্যাঁ নেওয়া যায়, তাই না? কিন্তু আমরা PNG পাচ্ছি না, এই যে একটা PNG পেয়েছি, ঠিক আছে PNG-টাও নেওয়া যায়, এখানে একটুখানি লেখা আছে সমস্যা। পেন্টিং না ফেলে ইমেজ চার্জ করবো নাকি? আমাদেরকে হ্যাঁ আমাদেরকে করে নিতে হবে, ফটোশপ দিয়ে করে নিতে পারি আমরা। ফটোশপ দিয়ে আমাদের PNG তো দেখানো হয়নি মনে হচ্ছে। দেখানো হয়েছে আপনাদেরকে, আপনি ছিলেন না ক্লাসে? হয়তো বা আমি আমার আসলে খেয়াল নাই যে ফটোশপ দিয়ে PNG-টা কিভাবে করে। সেটা ডাউনলোড করে নিচ্ছি, তো দেখি ফটোশপ দিয়ে আমি এটা PNG করব। আপনাদের আরো ব্যাকগ্রাউন্ড ইমপ্রুভ করা আরো শিখানো হবে সামনে, এখন যেহেতু একটু দরকার নেই, কিন্তু আপনাদেরকে রিমুভ করা ছবি দিবে, আপনাদের সামনে আরো ব্যাকগ্রাউন্ড ইমপ্রুভ করা শিখানো হবে আরো হাই লেভেল করে, কারণ 2021 অনেকের চলতেছে না, আমার নিজেরই চলতেছে না, ঠিক হ্যাং হয়ে যায়। তো আমরা 19 আরো ভালো করে শিখবো, কারণ ব্যাকগ্রাউন্ড ইউজ করা খুব গুরুত্বপূর্ণ, আর ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হবে আপনি খুব ধৈর্য ধরে সময় নিয়ে। দেখেন কি লোডিং, বিশাল বড় সফটওয়্যার, সো লোডিং হোক। 2019-টা ইনস্টল করে ফেলেন। হ্যাঁ 19-টা ইনস্টল করব, তো আমাদের একটা লোগো আছে, এরকম লোগো আপনাকে দিয়ে দিবে PNG, ঠিক আছে? আমি মনে হয় আপনাদেরকে দেখাইছিলাম যে PNG-ও দিতে পারে বা হার্ট লোগো কপি দিতে পারে আপনাকে, ঠিক আছে? যেমন কণিকা, কণিকার লোগো আছে, সো এই সেটা, সো এটা হচ্ছে AI ফাইল, AI ফাইলটা আপনাদেরকে দেখাই। সো আপনাকে এরকম AI ফাইল আপনাকে কোম্পানি দিয়ে দিতে পারে লোগোর, হ্যাঁ এটা টোটাল ডিটেলস কিন্তু আপনি বুঝতে পারবেন, ধরতে পারবেন। ওকে, অনেক অনেক কোম্পানি আছে আপনাকে AI দিয়ে দিবে, AI থেকেও আপনি PNG করে নিতে পারবেন, কিভাবে নিতে হয় দিলে সেটা তো কি জানেন? ভালোই হবে। হ্যাঁ AI দিলে তো ভালোই হবে, আপনি একটা লোগো পাওয়া যাইতেছে, তাই বুঝতে পারবেন কেমনে করছে। সো এই যে দেখেন আমি আনলক করছি, আনলক করে করে দেখাচ্ছি যে এটা একটা ডিজাইন, এটা একটা ডিজাইন, এটা কালার চেঞ্জ, এটা হচ্ছে
এআই ঠিক আছে, প্রত্যেকটা কালার চেঞ্জ করে এটা হচ্ছে ফন, ফনটাকে ভাগ করে দেওয়া, এটা ঠিক আছে, তো এটাকে আপনি পিএনজি করে নিতে পারেন, এখান থেকে আপনি নিতে পারেন, আবার পিএনজি করেও নিতে পারেন, এখান থেকে নিলে কোনো সমস্যা হবে না, এমনকি আপনি পিএনজি করে নিলেও কোনো সমস্যা হবে না, পিএনজি করে নিলেও ভালো, ঠিক আছে, কাজটা তাড়াতাড়ি হবে, যে কোনো জায়গায় যে কোনো জিনিস আপনি নিতে পারবেন। পিএনজি কিভাবে করবো এখানে? হ্যাঁ, মনে করেন একটা আপনাকে লোগো দিলো, এটা পিএনজি কিভাবে করবেন, এই লোগোটা আছে না, এটাকে আপনি টোটালি আবার ধরবেন, ধরে এখন আপনি যেই মাপের ভিতরে থাকুক সেই মাপে রাখার আপনার কোনো দরকার নাই, নতুন একটা ফাইল নিবেন, জানারও দরকার নেই, বুঝারও দরকার নেই, সে কোন মাপে করছে, 2000 করছে না 3000 পিক্সেলে করছে, কোনো দরকার নাই, আপনি আপনার হাজার হাজার বাই হাজার পিক্সেলে করে পিএনজি করে নিবেন, যেমন মনে করেন এখানে 1000 দিবেন, এখানে 1000 দিবেন, মাউস তুই গেল, কাস্টমে 1000 বাই 1000 আছে, চাপ টাইম কাস্টমে 1000 বাই 1000 দিয়েছিলাম, 1000 বাই 1000 আছে, মানে একটা আরজিবিতেই থাকবে, ওকে দিলাম, সেখানে 1000 বাই 1000 আছে, দেখেন এটাকে আমি এখানে নিচ্ছি, ক্লিক করে এই ফোল্ডারে চলে আসছে, দেখছেন ওটা আরো বড়, 1000-এর উপরে, 1500 বা 2000-এর, সো এটা দেখবেন যে এরকম পুরাটার মধ্যে আসে কিনা, ঠিক আছে, চেষ্টা করবেন এটাকে পুরাটার মধ্যেই রাখার, পিএনজি করার সময় আর একটু বড় করবেন, পুরাটার মধ্যেই রাখছি, ঠিক আছে, মাঝখানেই রাখছি, সো ওটার মধ্যে রাখলাম যাতে ঠিকঠাক, টিএম এর এম টা একটু সাইডে চলে গেছে, হ্যাঁ যার সমস্যা নাই, এটা তো পিএনজি, আপনার ব্যাকগ্রাউন্ড তো দেখা যাবে, হ্যাঁ সেটাও তো ঠিক, হ্যাঁ এটা পিএনজি যদি হয়, আপনি যদি পিএনজি করেন তাহলে পুরাটার মধ্যে একটুখানি ফাঁকা রেখে রাখার চেষ্টা করবে, ঠিক আছে, কারণ কোথায় কি বসাবেন সব শুধু শুধু ই থাকলে তো লাভ নেই, সো এটাকে আপনি ফাইলে যাবেন, ফাইলে যে পিএনজি করবেন সেটা এক্সপোর্টে গিয়ে বা এক্সপোর্ট কিউ না আসতে সেভ ফর ওয়ে, ঠিক আছে, পিএনজি সেভ করে নিব, শিফট হ্যাঁ এখানে যে তারপর আপনি পিএনজি তে যাবেন, এখানে জিপিজি আছে দেখছেন সাদা ব্যাকগ্রাউন্ড আছে তাই না, আপনি এখন এটাতে পিএনজি তে যাবেন, PNG 24 দেখেন এটা ট্রান্সলেট হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড কিন্তু নাই, এখন এখানেও পিএনজি করলে ব্যাকগ্রাউন্ড থাকতো যদি আপনি ব্যাকগ্রাউন্ড এখানে দিতেন, এখন যদি আপনি একটা সাদা রেকট্যাঙ্গেল টুলস নেন, ঠিক আছে আমি ভালো করে বুঝাই দিচ্ছি, যদি যে সাদা নিলাম এটাকে ব্যাকে দিয়ে দিলাম, তার এখন যদি আমি ফাইলে গিয়ে যদি এখন নেই, অনেকে আছে এরকম উদ্বাক হয়ে যাবেন যে আমাকে এই ফাইল দিল কিন্তু পিএনজি আসছে না কেন, যে দেখেন আমি এখন পিএনজি দিব, দেখেন ট্রান্সপেট আসবে না, আসছে কারণ এটা পিছনে এখন সাদা অংশ আছে, হ্যাঁ এটা বুঝে নিতে হবে যে হ্যাঁ এখানে যেভাবেই হোক এখানে একটা ব্যাকগ্রাউন্ড অবশ্যই আছে, তা লক করা থাকতে পারে, কন্ট্রোল অল্টা টু দিবেন লক সব খুলে যাবে, ঠিক আছে তারপর এটা সিলেক্ট করে ডিলিট করে নেবেন, এখন আসবে, এখন বুঝতে পারছেন, এগুলাই হচ্ছে জানার বিষয় আর কিছুই না, কাজ তো আপনারা পারবেনই কিন্তু এইসব খুঁটিনাটি নিয়ে বসে থাকবেন সারাদিন, হাই হাই হয় নাকি 3 ঘন্টা শেষ, ঠিক আছে তাও কাজ শেষ হয়ে গেল, তো এই যে এখন ট্রান্সপেট আসলো না, খুব 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 বুঝতে পারবেন যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ কিছুই নাই, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট আসবে কাঁচের মতো, সো আপনি সেভ দিবেন 24-এ গিয়ে, কিছু করতে হবে না, পিএনজি 24-এ গিয়ে এখন ডেস্কটপে আমি সেভ দিচ্ছি আমার লোগোটা, দেখেন ডেস্কটপে চলে আসবে,
ঠিক আছে। এখন তাহলে আমার ফোল্ডারটা কই যেটার মধ্যে আমি ডিজাইন করব, এই যেটা ফেসবুক পেজ কভার ডিজাইন। সো ফেসবুক পেজ কভার ডিজাইনটা আমি আগে সেভ করব, সেভ কন্ট্রোল এস। সো আমি এখানে একটা ফাইল বানাবো, এই নামে এই ফাইল বানাবো, নিউ পেজে এখানে একটা ফাইল বানাচ্ছি এই নাম দিয়ে। এই নামটা কপি করি নাই, কপি করলাম, এখন এটাকে সিলেক্ট করে রিনেম করব, কন্ট্রোল ভি। যে শর্টকাট অনেক কিছু দেখাই দিচ্ছে, এখন এটা ভি চেক করব। এটার ভিতরে গেলাম, এটার ভিতরে আমি এআই দেখেন এক্সটেনশন আছে এআই ডট এআই ফাইল, ঠিক আছে। এই যে এআইটা আমি সেভ করলাম, এআইটা কিন্তু সেভ হয়ে গেছে অলরেডি, বুঝতে পারছেন? এটার ভিতরে কিন্তু এআইটা সেভ হয়ে গেছে, এই সেভ দিব, ওকে, কিচ্ছু করা লাগবে না। এটাই হচ্ছে প্রফেশনালি কাজ করা। ডিজাইন আপনি অনেক কিছু করতে পারবেন, ওটা কোনো সমস্যা নেই আপনাদের, কিন্তু এই কাজগুলি আপনি পারবেন না, ভুল করবেন আর নাম্বার কাটবে মায়া। আপনি ডিজাইনের জন্য কোনো নাম্বার কাটে না, নাম্বার কাটে আপনি ঠিক মতন ডিজাইন মানে সব টোটাল সাইজ টাইজ এগুলি বুঝেন নাই, এই জন্য নাম্বার কাটে। সো এই যে পিএনজি দেখছেন, পিএনজিটা, সো পিএনজিটাও আমি এখানে ভরবো, ফাইলে ভরে নিব। এই যে ফেসবুক পেজ কভার ডিজাইন ফাইল, সো ফ্যানটাও ছিল, ফ্যানটাও আমরা ভরতে পারি এখানে, ঠিক আছে। সো এটাকে আমরা ওপেন করি, দেখেন এটার মধ্যে কিন্তু সব ফাইল আছে। সো এখান থেকে আমরা পিএনজিটা নিব। সো এটা যেহেতু ওই নামের, ওই নামের আমরা নাম দিই নাই, আমরা রিনেম করে নাম দিই। সো যেই লি থাকবে ওইটার নাম দিয়ে দিবেন, প্রফেশনালি কাজ করবেন, তাইলে আরো ভালো নাম্বার পাবেন, 99 ও পাবেন, ঠিকঠাক মতন কাজ করবে। সো এটাকে নিয়ে ওই যে ডিজাইনটা এই চলে আসছে, এখানে ছেড়ে দিলাম। প্রথমে আমি লোগো নিয়ে কাজ করব, তাই না? এখন আপনার কি কি মতে যে আমি লোগোটা কোথায় বসাইতে পারি? আমি কি এখানে বসাবো লোগো? আপনার কি মতে আমি কোথায় বসাবো, এখানে বসাবো নাকি এখানে বসাবো? সাদা অংশের মধ্যে, সাদা অংশের মধ্যেই আমরা দিব, কারণ এখানে যদি আমি এখন দেই, ঠিক আছে, পুরাটাই আসবে, পুরাটা ডিজাইনই করা করা হবে, কিন্তু এখানে যদি আমি দেই তাহলে মোবাইলে যখন আমরা দেখবো এই ডিজাইনটা তখন এই যে হাফ আসবে, ঠিক আছে, বুঝতে পারছেন কাহিনী? সো ওয়েব ডিজাইনের কোনো ডিজাইন করতে গেলে, ওয়েব লজিকের কোনো ডিজাইন করতে গেলে আপনার এই যে মাপগুলি জেনে শুনে করতে হয়। এই যে এখানে দিলাম, সো এখানে এটা আসবে। সো আমি এটা লোগোটা দিলাম, লোগোটা দেওয়ার পর এখন আমি আরো কিছু দিচ্ছি, ফ্যান। সো ফ্যানটা আমার মেবি ওপেন হয় নাই, পিএস অনেক সমস্যা, এই জন্য আপনাদেরকে পিএস এর ক্লাসও নিতে পারছি না। আমরা খুব শীঘ্রই পিএস এর ক্লাস নিব, কারণ ব্যাকগ্রাউন্ড রিমুভ করা অনেক গুরুত্বপূর্ণ আমাদের কাছে কাজ। সো আমি আপাতত রিমুভ করে একটা ইমেজ নিচ্ছি, এই যে দেখেন লোডিং হওয়ার পরে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ইমেজ আসবে, এটা ইউজ করতে পারে, ঠিক আছে। এরকম ছবি আপনি যে কোনো জায়গা থেকে ইউজ করতে পারে, এটা দেখেন। তো এরকম প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আমি দেখাইছি, আমি আরো ক্লাস দিব, কারণ রিমুভ করার আরো কিছু বাকি আছে আপনাদের প্রসেস। সো 19 অনেক সহজে করা যায়, কিন্তু 19টা অনেকের চলে না, অনেকের প্রবলেম হচ্ছে, 19 আমি করতে পারছি কিন্তু অনেকের প্রবলেম হচ্ছে। সো এই যে ফ্যানটা ডাউনলোড করলাম, এটা এখানে নিলাম, ঠিক আছে, এখানে কিন্তু পিএনজি আসছে। সো এটাকে আমি
ড্রপ ডাউন করে এখানে ক্লিক করুন। সো দেখেন লোগো রূপে নিলেও কিন্তু দেখা যাচ্ছে, খুব ভালো মানের পিএনজি করা হচ্ছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন? তো ঠিক এরকম পিএনজি করতে হবে, আমরা খুব শিখব, এটাকে শিখবো আরো দ্রুত, টেনশন নাই। এখন আপনাদেরকে এত বড় কাজ দেওয়া হবে না রিমুভ করার, আপনাদেরকে ডিজাইনিং এর কাজ দেওয়া হবে বেশি। আমরা নেক্সট যে ফটোশপে আছে সেগুলো আরো ডিটেলস রিমুভ করা শিখবো, কারণ রিমুভটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের কাছে। আইডি কার্ড আর ইকোয়ার্টের করার সময় যে পিএনজি আমরা ডাউনলোড করে নিই লোগো, না না সেটা না, মানে আমরা যখন আইডি কার্ড তৈরি করব তখন যে পিএনজিটা করব আমরা, তখন তো আর এই ওই খুব খুব যে আর্টবোর্ডের মতো হয় না ওইটা তো আর হবে না। না আমরা আইডি কার্ড পাই সে সময় পিএনজি আমাদের দরকার নেই, তখন আমাদের মেইন ফাইলই দরকার, মেইন ফাইলই দরকার, এআই ফাইল এবং ইপিএস ফাইলটাই দরকার, ঠিক আছে? আর ওইখানে যা যা ইউজ করবেন সেই সেই ডকুমেন্টস গুলো একটা ফাইলে দরকার, বুঝতে পারছেন? আর সেটা দিয়ে আপনি যে মক আপ করে দেখাবেন, তাহলে আপনি ওই যে মক আপ কি জন্য করবেন, মক আপটা করলে কি আর কি ডিজাইনটা বড় হয়ে যায়, তখন দেখানো যায় যে আপনার জিনিসটা এরকম দেখাবে, তাই না? আপনার আইডি কার্ড বা ভিজিটিং কার্ডটা এরকম দেখাবে, সেই জন্যই আমরা মক আপটা করে থাকি। হ্যাঁ মক আপটা করে থাকি আমাদের নিজেদের ক্লায়েন্টকে দেখানোর জন্য, ঠিক আছে? আর আমরা ডিজাইনটা করি হচ্ছে আমাদের যেই পেন্টিং অফিসগুলো আছে, প্রিন্ট করে পেন্টিং অফিসগুলো আছে সেখানে দেওয়ার জন্য, আমরা সেই এআই ফাইলটা দিয়ে দিব বা ইপিএস দিয়ে দিব, তারা এটা প্রিন্ট করে নিবে 1,000, 2,000, 5,000, ঠিক আছে? বুঝতে পারছেন? হ্যাঁ সো এগুলাও আমরা একটু ক্লাসে জানবো, কারণ এখন আপনাদের প্রফেশনাল লেভেলে ক্লাস জানা উচিত, কারণ ডিজাইন আপনারা সবাই পারবেন, আরো ভালো ভালো ডিজাইন আপনারা শিখবেন, এরপরে মডিউলে অনেক বড় বড় ডিজাইন, অনেক সময় লাগবে। এখন তো মনে হচ্ছে আপনাদের এখনই মনে হচ্ছে কাজ অনেক বেশি, তখন তো বলবেন আমি জায়গা আর ভাল লাগে না অনেকটা, ঠিক আছে? সো দেখেন কিছুই করি না, একটা ছবি দিছি, একটা লোগো দিছি, সো এখন আমাকে এটাকে ফুটায় তুলতে হবে সুন্দর করে, কি কি দেওয়া যায়। সো এটা কি ফ্যান? হাই স্পিড ফ্যান, সো হাই স্পিড যেহেতু সো নামটা ওরকম হতে হবে এখানে, ঠিক আছে? সো আমি টেক্সট নিলাম, টেক্সট নিয়ে এখানে কপি করে পেস্ট করে দিলাম, সো যে পিএনজি লেখা ছিল পিএনজিটা কেটে দিই, ফ্যান একটা বড় হাতে দিই, স্পিড হাইটা বড় হাতে দিই, এই যে হাই স্পিড ফ্যান। তো আমরা এটা কিভাবে কমিউনিকেশন করতে পারি, যেহেতু এটা হাই স্পিড ফ্যান সেটা কালার কমিউনিকেশন এরকম, তাই না? সো আমাকে এখানে প্রথমত বড় বড় হাতের অক্ষর তুলে দিতে হবে, আমি বল দিতেছিলাম আমার মাথা মতো নষ্ট হয়ে গেছে। সো এখানে এটাও সুন্দর, কিন্তু দেখেন এখানে রেগুলারের ভিতরে বোল্ড নাই, সো আমাদের এরকম একটা ফন্ট দিতে হবে যাতে এটা দেখা যায়, ভালো দেখায়, বোল্ড দিতে হবে, কারণ এটা তো আসল নাম, তাই না? এটা কি ফ্যান, হাই স্পিড ফ্যান, আপনাকে ওই নামটা তো ভালো করে দিতে হবে, রাইট? সো এই নামটা যদি সবার ছোট দেন, তারপরে যদি দেন যে ডেসক্রিপশনটা বড় দেন, তাহলে হইলো? কমিউনিকেশন আছে না, নামের পরে ডিসক্রিপশন, মানে তার থেকে এরপর আমি জানবো ডিসক্রিপশনটা,
এরকম ফন্ট দিবেন যেগুলা একটু সুন্দর হয়, ফন্টটা বড় হয়, রেগুলার আছে, এটা বোল্ডও আছে, ঠিক আছে? সো এটা সুন্দর, এটা আমরা দিলাম। সো হাই স্পিড ফ্যান, সো আমরা যেহেতু হাই স্পিড ফ্যান আছে এখানে, কালারটা চেঞ্জ করে দিই। এই অর্ধেক কালারটা আমি চেঞ্জ করি, দেখেন, ধরেন এই কালারটা দিলাম, আর এই অর্ধেক কালারটা দিয়ে আমি ফ্যানের কালার কালার টিকা নিই, এই ফ্যানের কালার, দেখেন এই কালারটা আসছে, দেখেন কত সুন্দর না? এক নিমিষে এই জিনিসটাকে ই করে নিলাম। তো এরপর কি দিতে পারি? এটা হাই স্পিড ফ্যান, তো কোন কোম্পানির ফ্যান, কোম্পানিটা কি হতে পারে? আমাদের এখানে কোম্পানি হতে পারে, যে কোম্পানির ফ্যান, কোন কোম্পানির ফ্যান, ধরেন এটা আমাদের একটা কোম্পানি আছে, সো কোনিকা, তাই না? কোনিকার ফ্যান তো, সো কোনিকার যেহেতু ফ্যান, আপনাকে তো লোগো দিয়ে দিছে, তাই না? সো এই লোগোটা দিয়ে আপনাকে কোনিকা বানাইতে বলছে, সো এখানে যেহেতু একটা লোগো আছে, এটাকে নিবেন, এখানে নিয়ে আসি। সো কোনিকা হাই স্পিড ফ্যান, এই নামটা হতে পারে এটা, তাই না? শুধুমাত্র এই নাম বড় করে দিলাম, ঠিক আছে? এখন আপনার ক্লায়েন্ট বললো যে আপনি মাঝখানে আমাকে লাগাই দিবেন এই ফ্যানের নামটা, কিভাবে লাগাবেন বলেন তো? এটা মুছবেন না কি করবেন? আপনি মুছতে পারেন প্রথমে, ইলিপস টুল নিয়ে এটা করা যায় না, কোন লেখা দেয় জানো? হ্যাঁ, ইলিপস টুল নিয়ে করতে পারবেন, আবার ফটোশপ দিয়ে মুছতেও পারবেন। এটা নিলাম, এটা নেওয়ার পর আমি পিকার দিয়ে এখান থেকে কালারটা নিয়ে নিলাম, যাতে এটার সাথে মিলে যায়, শেষ, দেখছেন? তো এখানে একটু বড় করে দেন, আপনার কি নিয়ে নিবেন, এখন আপনি এটাকে বসাই দিবেন এখানে, যেহেতু এটা হাই স্পিড ফ্যান, তাই না? সো কণিকাটা আর হাই স্পিডটাকে একসাথে নিবেন, এটাকে আপনি এখন, যেহেতু এটার লেখা শেষ হয়ে গেছে, এটা সুন্দর হয়ে হচ্ছে, সেটাকে ক্রিয়েট আউটলাইন্স করে দিবেন, শেষ। সো এই দুটাকে আলাদা করবেন, একটা নিলেন, এটাকে আপনি এখন ছোট করবেন, দেখেন আমি কিভাবে ডিজাইন করতেছি, এগুলি সবচেয়ে জানার বিষয়। আমি কিন্তু কোনো ডিজাইন ডিজাইন দেখে কপি করতেছি না, আপনি কি একটু মাথা খাটাইতে হবে, আসলে কিভাবে দিলে এটা একটু সুন্দর হয়। এটা যেহেতু একটু ছোট করতে হবে, আমরা ছোট করব, স্লো হয়ে গেছে, দেখেন এই যে লোড নিচ্ছে না, লোড নিলে ভয় পাবে না, কন্ট্রোল এস দিবেন, তাহলে সেভ হয়ে যাবে জিনিসটা, ঠিক আছে? কন্ট্রোল এস না দিলে যে কোনো সময় কেটে দিতে যেতে পারে, কারণ ওর লোড নিতে একটু সমস্যা হয়, ঠিক আছে? সো হাই স্পিড ফ্যান আছে না, সো এটাকে আপনি আনগ্রুপ করেন, আনগ্রুপ করে হাই স্পিড এর নিচে ফ্যানটা দেন, এই যে এখন হাই স্পিড এখানে দেন, একটু ছোট করেন, এটা যেহেতু দেখা যাবে কিনা, এটা একটু বোল্ড করে দিলেন, মানে কালার ডিপ করে দিলেন, এখন এটাকে কপি করে গ্রুপ করে দেন, গ্রুপ করে এখন এটাকে এখানে মাঝখানে বসে দিলেন, একটু পিছনে আছে, এটাকে সামনে আনবেন, রাইট বাটন ক্লিক করে বিল টু ফর্ম আসছে, সেম নামে কিন্তু হয়ে গেছে। এখন এটার কালার যদি বেশি মনে হয়, ডাবল ক্লিক দিবেন, এটা ধরবেন বা এতটুকু সিলেক্ট করবেন, এতটুকু সিলেক্ট করে একটু হালকা করে দিবেন, ঠিক আছে? কোনিকা হাই স্পিড ফ্যান, সো আমাদের কোম্পানির নামই বসাই দিলাম, ঠিক আছে? ঠিক এরকম, এখন আপনি আরো কি ডিজাইন 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 করবেন করতে পারেন, কোনো সমস্যা নেই, এখান থেকে আপনি ডিজাইন করলেন, দেখেন এখান থেকে আমি একটা ডিজাইন করলাম, কি ডিজাইন, আমি গ্রেডিয়েন্টস নিলাম, গ্রেডিয়েন্টস নেওয়ার পর এখানে সাদা আছে, সাদাটা আমি এই পাশে নিই, এটা এই পাশে নিয়ে আসি,
এটাতে আমি এই কালারটা দিই। দেখেন এই কালারটা এখান থেকে আসলো, সাদা হয়ে গেছে। একটা ডিজাইন বানাইলাম নিজে নিজে, তাই না? আর কত রকমের ডিজাইন তৈরি করতে পারবেন, অভাব নাই। তো এখানে দিলাম, এখন চাচ্ছে যে এই ডিজাইনটা আর কি করা যায়। এই ডিজাইনটা আর একটা জিনিস করা যায়, সেটা হচ্ছে আমি এটাকে নিব কপি করে। দেখেন কত স্টাইলে করা যায়, এটাকে আমি ঘুরাই দিচ্ছি। এটা আমি এখানে বসাবো, এখানেও তো ডিজাইনটা থাকবে, কিন্তু এটা দেখা যাবে না, কিন্তু আমি এখানে বসাই দিলাম, ঠিক আছে? তারপর আমি ব্যাকগ্রাউন্ড গুলি রিমুভ করে দিব, ঠিক আছে? এরপরে ডিসক্রিপশন থাকে না, কিছু ডিসক্রিপশন থাকে, সো ডিসক্রিপশন এরকম দিলেন, একটা নিলাম, এখান থেকে ডিসক্রিপশন এত বড় দিব। ফ্যানের ডিসক্রিপশন দেখেন কত বড়, এখন এটাকে একটু বড় করে দেন, ফন্টটাকে বড় করে দিই। এখানে এসে ফন্টটাকে বড় করে দিই, দেখেন তিন লাইনের ডিসক্রিপশন দিলাম, ঠিক আছে? এখন ডিসক্রিপশন দিয়ে এখন আপনার কি করবেন, এটা কি এলিগেন্ট রাইট থেকে আসবে, না লেফট থেকে আসবে, নাকি মিডেলে দিবেন, যে মিডেলে চলে আসছে সব লেখা, নাকি জাস্টিফাই করে দিবেন, জাস্টিফাই করে দিবে, জাস্টিফাই চলে আসবে, ঠিক আছে? জাস্টিফাই দেই। সো তিন লাইনের করলাম, আপনি এখন বেশি লাইন গ্যাপ হয়ে গেছে, আপনি এটাকে ধরলেন, ওদের কাছাকাছি নিবেন, এই যে কাছাকাছি নিবেন একটা থেকে একটা, দেখেন দূরে যাচ্ছে, নিচেরটা ক্লিক দেন, দেখেন কাছাকাছি আসবে, আবার একটা লাইন বেড়ে গেছে কাছাকাছি আসার, নিচে লাইন ছিল সেই জন্য বেড়ে গেছে। আপনি নিচের লাইনগুলি কেটে কেটে দিতে পারেন, এখানে ধরবেন, এই সিলেক্ট করে করে কেটে দিবেন, আর অনেক লাইন আছে। নিচে আর অনেক লাইন আছে, সেই জন্য খালি আসতেছি, এই যে ডটের পরে আমি কাটতেছি, ঠিক আছে? ডট পর্যন্ত রাখলাম, যেটা কি দিয়েছি, এই যে জাস্টিফাই দিয়েছি, কিন্তু দেখেন লাইন ইলিগেন্ট লেফট, এই যে লেফট সাইডে শেষ হয়েছে, লেফট থেকে শেষ হয়েছে, ঠিক আছে? এটা একটু বুঝতে হবে আগে, ওকে? সো অনেক কিছু দিলাম, ছোট করে দিতে পারেন, বড় করে দিতে পারেন, ঠিক আছে? একদম আপনার ইচ্ছা, এই যে লেখাগুলি বড় হয়ে গেছে, আপনি একটু ছোট করে দিলেন, দেখেন আস্তে আস্তে ছোট হবে, যেভাবে দিলে আপনার সুন্দর দেখায় ওভাবেই আপনি দিবেন। এই কালার দিতে চাচ্ছেন না, অন্য কালার দিতে চাচ্ছেন, দেন, সমস্যা নেই, ঠিক আছে? এখানে আরো কালার আছে, আরো কালার দেন, কিন্তু আপনি কমিউনিকেশন করবেন যে এখানে তো এই কালারটাই চাই, আমি হালকা করে দিব, ঠিক আছে? বা গাঢ় করে দিব, একটু হালকা কালারে দিব, বেশি ব্ল্যাক দিব না, দিলেন, ঠিক আছে? এটাই ফ্যানটা আমি লক করে দিয়েছিলাম, ফ্যানটার লকটা খুললাম, এটাও লক করে দিয়েছিলাম, সাইডের গুলো লক করে দিই, আবার এটাকে উঠাই দিই। সাদা অংশের মধ্যে কিন্তু আছে, ঠিক আছে? সো টুকরো উঠাই দিলাম, কি জন্য, এখানে একটা বাটন দিই, তো বাটন বলেছিলাম, এখানে যদি আমরা গোল করি, গোল করার পর এটা আমরা কি করব বলেন তো? এটা বড় ছোট করলে গ্যাঞ্জাম লাগবে, কি করতে পারি? এটা আমরা কিছুই করতে হবে না, পাথ ফাইন্ডারে গিয়ে আপনি শুধুমাত্র ইউনিট করে দিবেন, তাহলেই হবে, ওকে? ইউনিট, ওকে? তাহলে এটা যতই ছোট বড় করেন না কেন, এটা লড়াচড়া করবে না, গ্যাঞ্জামও করবে না। এই এখানে একটা লাগাই দিলেন, সেখানে আপনি বাই নাও লেখলেন, গেট নাও লেখলেন, তারপর সেল লেখলেন, এই সেই এটা সেটা হ্যান ত্যান, সো যে কোনো কিছু আপনি দিতে পারেন। কালার কমিউনিকেশন হচ্ছে এই এই কালার বাটন, সো কালার কমিউনিকেশন তো একটাই, ফ্যানের সাথে বাটনের একটা মিল সামঞ্জস্য থাকবে। সো একটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর একটা বাটনের নাম চলে আসলাম, এই নামটা ওই নামটাই রাখলাম, যে নামটা আছে সেই নামটাই রাখলাম, সেটা কালো, কালো কিন্তু এখানে যায় না, এখানে সাদা দিতে হবে, এই কালার সাথে কিন্তু কালো যায় না, সাদা দিতে হবে,
তাই না? তো আমাকে জুম করে দেখতে হবে যে আসলে আমি একটু ছোট করলে মনে হয় এটা ভালো হতো। আপনার ওই বাটনের নাম দিয়ে দিবে, বাটনের নামটা দিয়ে তারপর করবেন, ঠিক আছে? তো আমি একটা ত্রিভুজ নিই টিক চিহ্ন দেওয়ার জন্য। পলিগন নিয়ে তো করা যায় না, ত্রিভুজ কি দিয়ে করা যায়? পলিগন দিয়ে করলাম। তো পলিগনও কিন্তু যখন ত্রিভুজ আসবে তখন কিন্তু আমরা যে গোল করে দিতে পারি সাইকোলা, ঠিক আছে? গোল করে দিলে এটাকেও কিন্তু আমাদেরকে পাথ ফাইন্ডারে গিয়ে ইউনিট করে দিতে হবে। তাহলে যদি এটা আমরা ছোট করি তাহলে কোনো গ্যাঞ্জাম লাগাবে না, দেখছেন? কিছুই না, কিন্তু জাস্ট আপনি থিঙ্কিং করছেন, বানাই করছেন, শেষ, কিচ্ছু না। তো এখানে একটা ই দিলে ভালো হয়, শ্যাডো দিলে ভালো হয়। তো শ্যাডো তো দুই প্রকার, ইফেক্ট দিয়ে করতে পারবেন, ব্লুয়ার দিয়ে করতে পারবেন, স্মার্ট ব্লুয়ার। প্রথমটা দিয়ে দেখি, দেখেন এটা কি করতেছে, এটা ফুল কালারটাকেই গ্রেডিয়েন্ট করতেছে, তাই না? ফুল কালারটাকে গ্রেডিয়েন্ট করতেছে না? সো এই কালারটাকে আপনি গ্রেডিয়েন্ট করলেন, ধরেন এই কালারটা কিন্তু গ্রেডিয়েন্ট হয়ে গেল। কিন্তু এটার চেয়ে এটা গ্রেডিয়েন্ট করা ভালো না? একটা কপি করে নিলেন, কপি করার পর এটাকে এখন গ্রেডিয়েন্ট করবেন, দেখেন ব্লুয়ার করে দিলেন এইটা। সো হালকা ব্লুয়ার করার পর এটার কালারটা আমি চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দেওয়ার পর এটার উপর আমি এটা রাখলাম, দেখেন একটু শ্যাডো আসছে না এখন? বোঝা যাচ্ছে না এটা একটা বাটন, যেহেতু কালারটা আর একটু ডিপ না, একটু আর আরো ডিপ করলে দে ভালো লাগবে, হালকা থাকলে ভালো লাগবে, ঠিক আছে? তো বোঝা যাচ্ছে না এটা একটা বাটন, ঠিক এরকম। তো এরকম একটা বাটন আমরা করতে পারি, সেটাকে আমরা কপি করে আরো কিছু বাটন পাওয়ার চেষ্টা করতেছি। প্যান্টটাকে লক করে দিচ্ছি, এটাকে কপি করে, কপি করে এখানে আরেকটা বাটন, দেখেন। সো এটাকে আমরা একটা ক্লাসিক গ্রেডিয়েন্স করতে পারলাম আর কি। এটাকে কপি করে নিই, কপি করে নেওয়ার পর আরো অন্যরকমে আমরা করতে পারবো। সেটা হচ্ছে ইফেক্টে গিয়ে, ব্লুয়ারে গিয়ে, রেডিয়াল ব্লুয়ার, এটাতে দেখি কি হয়। রিভিউ কি আছে? রিভিউ অপশন নাই, দেখি একটু অন্যরকম। এটার কাজটা না করলেই হয়, দরকার নেই। স্মার্ট ব্লুয়ারটা দেখি কি করে। চেঞ্জিং করতেছেন, কোনো চেঞ্জিং পাচ্ছি না। স্মার্টটা হালকা চেঞ্জ আসছিল, এটা দরকার নাই। এটা ছাড়া আমরা আরেকটা করতে পারি, হচ্ছে এফেক্টে গিয়ে স্টাইলাইজ টপ শ্যাডোটা করতে পারি। টপ শ্যাডোটা হচ্ছে আপনার এক সাইডে নিচে দিবে, এক সাইড করে নিচে কালারটা দিবে। সো এখানে কালার আছে, অনেক ব্ল্যাক আছে বলে এখানে ব্ল্যাকনেস আসছে, একটু হোয়াইটে যাবে না, উপরের দিকে হোয়াইটে থেকে হালকা, দেখেন এখন হালকা আসছে শ্যাডোর মতো। তো আরো হালকা করেন, আরো গাঢ় করেন, দেখেন গাঢ় আসবে, দেখছেন? তো এখানে আছে ওয়াই অফসাইট এবং এক্স অফসাইট। তো ওয়াই হচ্ছে উপরে থেকে নিচে নামতেছে, দেখছেন? আবার উপরে উঠতেছে, ঠিক আছে? তো আমরা মনে হয় অনেক দিন আগে পড়েছিলাম, আমাদের সবারই মনে হয় একটা অঙ্ক আছে
যে ওয়াই এবং এক্স, সো ওয়াই হচ্ছে উপরে থেকে নিচে নামবে আর এক্স হচ্ছে এখান থেকে এখানে যাবে, তাই না? নিচের সাইড হচ্ছে এক্স, ওয়াই এক্স, তাই না? ওয়াই উপরে থেকে ওয়াই এবং এখান থেকে এক্স, সো ওয়াই হচ্ছে আর মাঝখানে হচ্ছে এখানে হচ্ছে জিরো। আমরা এই যে ই করছিলাম, গ্রাফ করছিলাম, গ্রাফ আপনাদের গ্রাফ কি মনে আছে? গ্রাফের হচ্ছে এখানে হচ্ছে জিরো, এখানে হচ্ছে ওয়াই এবং এখানে হচ্ছে এক্স। এক্স মানে হচ্ছে আমরা যদি এখানে ক্লিক দিই, দেখেন এখান দিয়ে সরে, এই সাইড থেকে এই সাইডে সরতেছে, ডান থেকে বামে সরতেছে। আর ওয়াই হচ্ছে আপনার আপ এবং ডাউন ছায়াটা। এটা বুঝছেন না এখন জিনিসটা? দেখেন আমাদের অঙ্ক সব জায়গায় দরকার হয় দুনিয়া, তাই না? এখন এখানে অপাসিটি হচ্ছে আপনার, যদি অপাসিটি আপনি বাড়ায় দেন, এই যে গ্রেডিয়েন্স, গ্রেডিয়েন্সটা দেখতেছেন, এই যে গ্রেডিয়েন্সটা বাড়ায় দিচ্ছে অপাসিটি, দেখছেন 100% দিচ্ছে। কমাই দেন, এখন আস্তে আস্তে কমে যাবে, হালকা হয়ে যাবে, একবারে নাই হয়ে গেছে, কিছুক্ষণ পর নাই হয়ে যাবে, দেখছেন? আপনার যতটুকু ইচ্ছা আপনি অতটুকু ইউজ করতে পারেন। সো এটা হচ্ছে এই অপশনটা, এরকম টাইপের বাটন, ঠিক আছে? এটা কেটে দেন, এটা কেটে এখানে বসাই দেন, তাহলে আমরা দুই টাইপের বাটন পাইলাম, দুই টাইপের শ্যাডো পাইলাম। এটা এক টাইপ, চারপাশ দিয়ে শ্যাডো আসে, এটা একটা সাইড দিয়ে শ্যাডো আসে, ঠিক আছে? এই দুইটা কাজই বেশি গুরুত্বপূর্ণ, যে কোনো অবজেক্টেই আপনারা এই জিনিসটা ব্যবহার করতে পারেন, বড় হোক ছোট হোক। শুধুমাত্র আমি বাটনটার ক্ষেত্রে দেখাইলাম, এটা কিন্তু এই গ্রেডিয়েন্সে কিন্তু টোটালি এই যে ডিজাইনের ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন। এই ডিজাইনে ব্যাকগ্রাউন্ড একটা নিয়ে এটার পিছনে একটা শ্যাডো দিয়ে দিলেন, বাস ডিজাইনটা উপরে চলে আসলো, এটা মাঝখানে বসাই দিলেন, তাই না? এটা হচ্ছে এরকম। এখন আপনি ব্যাকগ্রাউন্ডে কি দিতে পারেন? আপনি ব্যাকগ্রাউন্ডে ছবি দিতে পারেন, কালার দিতে পারেন, তাই না? অনেক কিছু দিতে পারেন, ঠিক আছে? যেরকম মনে করেন আপনি অন্য অন্য কালারও দিতে পারেন, সে তো ব্যাকগ্রাউন্ডে আপনি যে কোনো কালার দিতে পারেন। পেন টুলস দিয়ে আমি কালার দিতে পারি, মনে করেন এখান থেকে শুরু করলাম, এখান থেকে এখানে গেলাম, শিফট রাখলে সোজা আসবে, হ্যালো। হ্যালো, হ্যালো,
কথা শোনা যাচ্ছে না। এতক্ষণ কথা শোনা যায় নাই। হ্যালো, এখন কি শুনতে পাচ্ছেন আপনারা? আমি তো শুনবো না। হ্যালো, 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 আমার কথা কি শুনতে পাচ্ছেন?
আপনার কথা তো অনেকক্ষণ যাবত আমরা শুনতে পাচ্ছি না। এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে। আচ্ছা আমি একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, দেখি হোয়াইট ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিছু পাই কিনা, তাহলে আমার ব্যাকগ্রাউন্ডে কিছু দিতে পারবো, হোয়াইটের মধ্যে কোনো ইমেজ সেট দিতে পারবো। এই যে যেমন এটা, এটা কিন্তু আমরা দিতে পারি, দেখি এটা কিরকম এসটি নাকি। আমরা দেখতেছি যে আসলে দেওয়া যাবে কিনা। হোয়াইটের ভিতরে কিন্তু এরকম ব্লু ব্যাকগ্রাউন্ড থাকে, ঠিক আছে, অনেক রকমের ব্লু ব্যাকগ্রাউন্ড আপনারা পেয়ে যাবেন। যে এটা চলে আসছে, এটাও কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড, এটার এইচডি কোয়ালিটি ভালো না, এইচডি কিন্তু কোয়ালিটি ভালো না, ছবি এখান থেকে ওই ছবিটা যে নিয়েছিলাম ওই ছবিটাতেও, এই ছবিটা আমি এখানে ব্যাকগ্রাউন্ডের ছবিটা এখানে নিব, ঠিক আছে, একই ফাইলের ভিতরে নিচ্ছি। এটা আমি এখান থেকে ড্রপ ডাউন করে এখানে আমার ব্যাকগ্রাউন্ডে দিব, বিশাল বড় সেটা আমরা জুম আউট করে পিছনে যাচ্ছি আর এটাকে ছোট করে দিচ্ছি, দেখেন চলে আসছে। এখন আমাদেরকে তো এই ব্যাকগ্রাউন্ডটা এটা সহই নিতে হবে, তাই না? আমরা জানি যে ওই যে আমরা যেই দাগটা নিয়েছিলাম এখানে তো লেখা দিয়েছি, সেই জন্য আমরা এই দাগটা নিয়েছিলাম, তাই না? এটা সহজটা আমাদেরকে নিতে হবে এখন, তাই না? এই যে এটা সহজটা আমরা নিলাম, এখন এটাকে আমি চাপাই দিই, এটাকেও চাপাই দিই, ঠিক আছে। এখন এটাকে আমরা কতটুকু দিব এটার পিছনে দিতে হবে, তাহলে এটা এরকম আসবে। সো এখন তো আমাদের ডিজাইনটা প্রায় অলরেডি মনে করেন শেষ, আমি দুইটা বাটন বানিয়েছিলাম যে আপনাদের দেখানোর জন্য, একটা হোয়াইট বাটন বানিয়েছি, আবার হোয়াইটের গ্রেডিয়েন্সটা আবার এই কালারের সাথে একটু ডিপ করে দিয়েছি, দেখতে পাইছেন মনে হয়। সো এখন আমরা সবগুলা আনলক করে এগুলা ফেলে দিব, দেখেন এগুলা ফেলে দিচ্ছি। সো এখানে কি হয়েছে, এখানে একটা ফেলে দেওয়ার পর, ঠিক আছে, একটু ফাঁকা ছিল একটু লাগিয়ে দিলাম। সো ফেলে দেওয়ার পর এখানে আবার কি হয়েছে, এখানে এই কালারটা যাচ্ছে না, এটা আমরা সাদা করে দিই, ঠিক আছে, এটাকে ডাবল ক্লিক করলাম। এখন এটাকে আমরা সিলেক্ট করে নিই, সিলেক্ট করে এই অংশটাকে আমরা সাদা করে দিচ্ছি, সাদা করলে এখানে যাবে, ঠিক আছে, সাদা জিনিসটা কিন্তু এখানে গেল। সো কালোটাও কিন্তু এখানে গেছে, কিন্তু এই কালারটা যায়নি, কিন্তু ফ্যানের ফ্যানটা কিন্তু একটু ঘোলাতে আসছে, এই কালারের সাথে এই কালার মিলে গেছে। সো এই যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে পাখার সাথেও মিলে গেছে। সো এই কালারটাকে আপনি একটু গাঢ় করে দিবেন, কালারে যাচ্ছি, কালারে যাচ্ছি, কালারে যে এটাকে একটু গাঢ় করে দিই, গাঢ় করে দিলে কিন্তু এটা চলে আসতেছে আস্তে আস্তে, পাখাটাও দেখা যাচ্ছে, হালকা করে দিই, দেখেন হালকা করে দিলে কিন্তু পাখাটা দেখা যাচ্ছে। সো যদি আমরা কালার পিকার নিয়ে যে এখানকার কালারটা দিই তাও কিন্তু দেখা যাচ্ছে, এখানকার কোন কালারটা দিলে ভালো হবে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, হালকা আছে, গাঢ় আছে,
এটাও কিন্তু দেখা যাচ্ছে, এটা কিন্তু ভালো। এই কালার কিন্তু আমরা দিতে পারি। দেখেন যখন আমরা কালারটা দিলাম তখন বাটনের কালারটা চেঞ্জ হয়ে গেছে। বাটনের কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি নিচের কালারটা, তাই না? নিচের কালারটা আমরা এটা দিতে পারি। এটা দেওয়ার পর আমরা এটাকে ডার্ক করে দিব আস্তে আস্তে, তাহলে বাটনটা দেখা যাবে। দেখছেন ডার্ক করে দিচ্ছি, এখন দেখেন বাটনটা দেখা যাচ্ছে। ঠিক আছে, এটা আপনাকে বুঝে নিতে হবে গ্রেডিয়েন্টটা। সো এখানে একটা শ্যাডো দিলে মেবি ভালো হয়। সো একটা শ্যাডো দিয়ে দেখি। ড্রপ শ্যাডো দিলাম, দেখেন এটা আউটসাইড, এক্স আউটসাইড আছে, ওয়াই আউটসাইড। সো ওয়াই এর আর কোনা উঠাই, এক্স এটা এই সাইড দিয়ে আসবে। দেখছেন এই সাইড দিয়ে আসছে, সো আমি মাইনাস দিচ্ছি সেই জন্য ও এই সাইড দিয়ে চলে আসছে। ঠিক আছে, আমাকে এটা জিরো করে দিলেই ভালো। ওকে, আমি ওয়াই আর অফসেট চাচ্ছি না, শুধুমাত্র এক্সটাই চাচ্ছি। সো এক্সটার মধ্যে দেখেন হালকা আছে, আমি একটু হালকা করে দিচ্ছি এরকম, এখন দূরে যাই। এখন দূরে যাই, দেখেন কত সুন্দর। এখন আমরা এই ফ্যানটাকেও ইফেক্ট দিতে পারি, স্টাইলাইজে যে ড্রপ শ্যাডো দিতে পারি ফ্যানটাকে। ফ্যানটাকেও ড্রপ শ্যাডো কিন্তু দেওয়া যায়। ঠিক আছে, দেখেন ড্রপ শ্যাডো দেওয়ার সাথে সাথে কিন্তু ড্রপ শ্যাডো চলে আসছে। সো এটা মাইনাসে ছিল, এখন এটাকে আমি প্লাস করে দিচ্ছি। দেখেন ওই ড্রপ শ্যাডোতে কিন্তু মানে ব্যাকগ্রাউন্ড একটা শ্যাডো আসতেছে, এটা অলরেডি বাড়তেছে, হ্যাং হয়ে গেছে সেই জন্য। দেখি কত দূর যায়, একটু আস্তে আস্তে কাজ করতে হবে, কারণ অনেকগুলি কাজ হয়ে গেছে, তো অলরেডি অনেকক্ষণ সময় হয়ে গেছে, সেই জন্য একটু হ্যাং করতেছে। আপনার উনিশটা খুব ভালো কাজ করে সফটওয়্যার ভিত্তিক হিসেবে। সেটা বাড়তেই আছে, তো বাড়তেই আছে, দেখেন। সো ফ্যানের ছায়া কোথায় পড়ছে, এইভাবেও দিতে পারি। ফ্যানের ছায়া দেখে কোথায় গিয়ে পড়ছে, সেটাই হলো ছায়া নির্ধারণ করতে পারে না। ঠিক আছে, যদি ছায়াটা দিলে ভালো হয় তাহলে ওরকম ভাবেই আপনি ছায়াটা দিতে পারেন। আমি এরকম দিলাম এতটুকু ছায়ের মধ্যে। ঠিক আছে, সো এখানে কালার কমিউনিকেশনটা হচ্ছে আপনারা একটু সাদা করলে আরো সাদা হবে, হালকা সাদা হয়েছে, ছায়াটা পড়ছে। সো আমি এতটুকু দেওয়ার চেষ্টা করলাম। ঠিক আছে, অলরেডি কিন্তু ডিজাইনটা হয়ে গেছে। ওকে, সবকিছু কিন্তু আমি দিয়েছি, আপনি আরো ডিটেলস থাকলে আরো ডিটেলস দিতে পারেন। এখানে নাম্বার টাম্বার আইকন টাইকন বসিয়ে আপনি আরো কিছু ডিটেলস দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি জাস্ট এই ডিজাইনটা দেখাইলাম যাতে আপনারা বুঝতে পারেন। সো এটাকে আমি সেভ করবো, এখন মনে করেন আমার এটা হয়ে গেছে। এখন আমি এআই তে সেভ করব, সেভে দিলে ওই এআই যে আমি আগে সেভ করেছিলাম সেটা সেভ হয়ে গেছে। এখন আমি এটাকে কি করব, আমাকে সবগুলা ফন্টকে, যেহেতু হয়ে গেছে ক্লায়েন্ট বলে দিছে ওকে, তো সবগুলা ফন্টকে আমাকে ভেঙে দিতে হবে, তাই না? আমাদের একটা নিয়ম আছে না, সবগুলা ফন্ট আমরা ভেঙে দিব, তাই না? সো এটা ফন্টটা আছে, এটাকে আমরা আউটলাইন ক্রিয়েট আউটলাইনস করে দিব, তাই না? এই যে বাটনের ইটা আছে, ফন্ট যদি চেঞ্জ করি আমরা ক্রিয়েট আউটলাইনস করে দিব। ঠিক আছে, ফন্ট গুলা কপি করে এখানে রেখে দিতে পারি, তাই না? সো এগুলা ক্রিয়েট আউটলাইনস করা, ওকে, সবকিছু ক্রিয়েট আউটলাইনস করা। সো এটাকে আমরা আবার সেভ দিচ্ছি বা কন্ট্রোল এস দিচ্ছি। সো এস দেওয়ার পর তারপর আমরা আবার কি করব,
এটাকে একটা ইপিএস করব, সো সেভ আস, সেভ আসে গেলে আমরা একটা ইপিএস করব এটা, তাই না? প্রথমত আমাদের ইপিএস করতে হবে, এখানে ক্লিক দিলে ইপিএস অপশন আসবে, ইপিএস ইপিএস একটা করে ফেলব, একই নামে থাকবে। ওকে, এটা পিএনজি করার কোনো দরকার নাই, কারণ এটার ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড সহই আমাদেরকে দিতে বলছে, সাদা দিয়েছি ব্যাকগ্রাউন্ড, সাদার মধ্যে এই ডিজাইনটা দিয়েছি, তাই না? আমার আর কিছু করার কোনো দরকার নেই, এটা ইপিএস করা হয়ে গেছে অলরেডি। এখন আমরা একটা জিপিজি করব, এক্সপোর্টে যে জিপিজি করব, জাস্ট জিপিজি যাবে এটা, হ্যাঁ, এটা আপলোড করার জন্য এটা জিপিজি যাবে। আপনি পিএনজি না করে জিপিজি করবেন, জিপিজি হাই কোয়ালিটি করবেন, ওকে, হাই কোয়ালিটি। এখানে 60 থাকলে এখানে 100 করে দিবেন, সেই ওকে। সো এরপর কি করব, এরপর হচ্ছে এই ছবিটা পুরাটাকে কপি করে নিব, গ্রুপ করে নিব, পুরোটা আমি গ্রুপ করে নিলাম। এখন একটা হাই রেজলিউশনের আমরা ইমেজের মধ্যে কিন্তু এটা উপস্থাপন করতে পারি, ঠিক আছে? সো আমি কি করব, এখন একটা নিউ নিব, আমি কিন্তু এখন মক আপ পেয়ে যাচ্ছি, ঠিক আছে, নিজে নিজে মক আপ করে দিচ্ছি। আমাদের একটা বড় ফাইল নিয়ে মক আপ করি, ওয়েবে যাই, ওয়েবে কিছু ভালো সাইজ আছে, আমি এই যেটা নিই 1280x800 RGB-তে এই করবো মক আপ করবো। সো আমি কিন্তু এই মক আপের ফাইল দিব না, আমি জাস্ট অন্য কিছু দিবো, এই সেই জাস্ট ডিজাইনটা দিব, ডিজাইনটা জিপিজি দিব। সো এটাকে আমি নিয়ে যাচ্ছি, দেখেন এখানে কিন্তু ছোট আসছে, আর একটু বড় করে দেন দেখার জন্য, ঠিক আছে? সো এটা যেহেতু আসছে, এখন একটা শ্যাডো দিয়ে দেন ইফেক্টে, যে এই শ্যাডোটাই দিয়ে দেন পুরোটার ভিতরে, পুরোটার ভিতরে আসে দেওয়া যাবে না, আমাদেরকে পুরোটার ভিতরে দিতে গেলে আমাদেরকে একটা নিতে হবে, সেখান থেকে শুরু করব, যখন যাব তখন আমাদেরকে ধরাই দিবে এই যে, ঠিক আছে, এটাকে আমরা প্যাকে দিয়ে এইটাকে আমরা সেরে দিয়ে দিব শেষ। দেখেন সেরে দিছি, চলে আসছে, ওয়াই অফসেটে দিব, মাইনাস আর ছিল মাইনাস এ প্লাস করব, ঠিক আছে? তারপর এখানে 97 আছে, আমি একটু কমাই দিই, হালকা হবে, এই কালারটা একটু গাঢ় করে দিই, শ্যাডো চলে আসলো। এখন পিছনে আপনি কি দিবেন, পিছনে মনে করেন আপনি নিলেন পুরোটার মধ্যে পিছনে, এখান থেকে এখানে এটার বরাবর কালার নিলেন, ঠিক আছে, এটার পিছনে আমি এটা দিলাম, এটার কালার কি দিব, কালার পিকার নিয়ে এই কালারটাই দিব, ঠিক আছে? শ্যাডো চলে আসলো কালারের সাথে, কালার কম্বিনেশন করে, তাই না? সো আপনার শ্যাডো হচ্ছে এইটা, ডিজাইন হচ্ছে এইটা। সো যেহেতু এটা কোনিকা ফ্যান, সেটাকে আনগ্রুপ করেন, এখান থেকে এটাকে লক করে দেন, ফ্যানটাকে লক করে দেন, লক, সব লক। সো এটাকে কপি করে নিতে পারেন, কপি করে এখানে বসাই দিবেন, ঠিক আছে? সো আরো কিছু বাটন, মনে করেন একটা বাটন নিলেন, এই বাটনটা নিলেন, এই বাটনটা কপি করে এখানে বসাই দিন, এরকম গ্রুপ ছিল এটা, সো এটাও আপনি কপি করে বসাই দিতে পারেন,
প্লাস এরকম করে একটা হাইলাইট করে যে আপনার ডিজাইনটা এরকম হবে, আপনার ফেসবুক কভার ডিজাইনটা। এটাকে কি করবেন, এটা যেহেতু একটা আছে দেখেন সাদার সাথে সাদা মিলে গেছে তাই না, এখন এটা কি করবেন, সাদার সাথে যেহেতু সাদা মিলে গেছে আপনি এখানে আরেকটা অপশন নিবেন, নেওয়ার পর এটা সাদা আছে না, একটু ডিপ করে দিবেন এই, ঠিক আছে, এই ডিপটা পিছনে দিয়ে দিবেন। এখন দেখেন তো কত সুন্দর লাগতেছে, যদি বেশি ডিপ হয়ে যায় তাহলে একটু লাইট করে দিবেন, শেষ, বুঝা গেলেই হলো সৌন্দর্য, ঠিক আছে। আমি কিন্তু মক আপ অলরেডি করে ফেলছি, ওকে, সো আপনি আরো নিজের মতন মক আপ করে নিতে পারেন, আমি একটা মক আপ দেখাই দিলাম। সো এটাকে শুধুমাত্র এটার ফাইলটা সেভ করে রাখতে পারেন, কিন্তু এটাকে আপনি শুধুমাত্র এক্সপোর্টে গিয়ে এই ফাইলটাই দিবেন, এটাই হচ্ছে আপনার শো হবে ওয়েবসাইটে, ঠিক আছে। এটা জিপিজি আছে 100%, সেটা জিপিজি, এই যে এখানে মক আপ, এই ফেসবুক এটা নিলেন, এই নামটা নিলেন, নামটা শেষে এখানে এডিট করে বসাই দিলেন, ডিজাইন এম লিখে দিলেন মক আপ, ঠিক আছে। এই ডিজাইনটা আপনি সেভ করেও রাখতে পারেন বা কেটে দিতে পারেন, আমি এটা কেটে দিচ্ছি, সেভ করবো না, এটা আমার দরকার নেই, কিন্তু এটা আমাদের দরকার নাই, এই লোগোটুকু এডিট করার দরকার নেই, আমরা তো পিএনজি বানিয়ে নিয়েছিলাম তাই না, এখানে একটা লোগো আছে, লোগোটাও আমার দরকার নেই, কেটে দিলাম, এটাকে আমরা কেটে দিব, এখন আবার সেভ দিব, যা আছে তাই থাকবে, সেভই থাকবে, ডিজাইনটা সেভ থাকবে, ওকে। সো আমার কাজ শেষ, টোটালি কাজ শেষ, এখন দেখেন কি কি আসছে, মিনিমাইজ করছি, এখন এই যে ফোল্ডারে দেখেন, এই যে মকআপটা, এটা হচ্ছে আপনি দিবেন প্রথম ফোল্ডারে, আপনারা যারা ডিজাইন করছেন যদি বলি না যে সব ফুলি একটা ফোল্ডারে দিবেন, এটা হচ্ছে আপনি শো করাবেন, এই যে আমি ডিজাইনটা করেছি, শেষ, ওকে, বাহ খুব সুন্দর হয়েছে, ওকে। সো এটা হচ্ছে জিপিজিটা যেটা আপনার আপলোড দিবে আপনার ফেসবুকে, টেসবুকে আপলোড দিবে কোম্পানি, তাই না, এটা হচ্ছে এটা, আর আপনার এটা হচ্ছে ইপিএস ফাইল যেটা দিয়ে আপনার ইপিএসটা রেখে দিতে হয়, এটা ওয়েব লজিক একটা ডিজাইন, সো শুধুমাত্র অ্যাড এর জন্য এটা ব্যবহার করা হবে, এটা তো আর প্রিন্টিং হবে না, সো এই দুইটা ফাইল কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সো আমরা যা যা ইউজ করেছি, ব্যাকগ্রাউন্ড ইউজ করেছি, ফ্যানটা ইউজ করেছি, এটা তো ইউজ করি নাই, বা আমরা লোগোটা ইউজ করেছি তাই না, সো এটা কিন্তু সব কিছু এখানেই আছে, ওকে। সো এটাই হচ্ছে সেই ফাইল, ওকে, এটা হচ্ছে সেই ফাইল, এই ফাইলটার এই যে এটা এটা এখন আপনি বাইরে নিয়ে আসবেন, এটা একটা ভিতরে তো আছে, এটা আপনি বাইরে নিয়ে আসবেন কপি করে, এটা হচ্ছে আপনার সব জায়গায় শো করাবেন, ওকে। আর এটা তো পুরো ফাইলটাই আছে, এই ফাইলটাকে আপনি জিপ করবেন, জিপ করবেন কি হবে, রাইট বাটন ক্লিক করে অ্যাড টু এক্সিট, সেখানে জিপ, ওকে দিবেন, দেখেন একটা জিপ ফাইল হয়ে যাবে, এই যে জিপ ফাইল, সো এটা সেন্ড করবেন এবং এটা সেন্ড করবেন ক্লাসরুমে, এই দুইটা সেন্ড করবেন, শেষ, ওকে, এই দুইটা সেন্ড করবেন ক্লাসরুমে, আপনার কাজ শেষ, বুঝতে পারছেন টোটাল ক্লাসটা, এখন এটাই হচ্ছে আপনার এক্সাম, এরকম জিপ করা যায় না তাই তো, আমার পেছনে এভাবে আসে না, হ্যাঁ, উইন্ডার একটা সফটওয়্যার আছে, সেটা ডাউনলোড করে ইনস্টল করে দিবেন, তাহলে এরকম আসবে, ওকে, ভাইয়া হ্যালো, উইন্ডার একটা সফটওয়্যার আছে, হ্যাঁ বলেন, দেখছেন আপনি সুন্দর করে করলেন, আপনি তো এক্সপার্ট, আপনারই কত সময় লাগলো, তাহলে আমাদের তো রাস্তা পার হয়ে যাবে, আমি তো আপনাদেরকে বুঝাইতেছিলাম তাই সময় লাগছে, আমার এত সময় লাগতো না, অবশ্য আপনাদের অনেক কথা বুঝাইছিলাম যাতে বুঝতে পারে, কিন্তু আমি কিন্তু এক ঘন্টার মধ্যেই করেছি ধরতে গেলে। তো এখানে হচ্ছে উইন্ডার, এই যে উইন্ডার ডাউনলোড দিবেন, উইন্ডার ডাউনলোড দিবেন, এই যে প্রথমটাই ডাউনলোড দিয়ে ইনস্টল করে নেবেন, তাহলেই হয়ে যাবে, ওকে,
এই যে উইন্ডার ডাউনলোড, ঠিক আছে, ক্লিক দিবেন, ডাউনলোড হতে থাকবে। দেখেন আমার ডাউনলোড হয়ে যাবে। অপশনগুলা যা আসে না ওইটা কি করবে? অপশনগুলা যা যা বলবে তাই তাই করবেন, শেষ, এত কিছু করা লাগবে না। অপশনে তো কিছু আসে না, জাস্ট নেক্সট নেক্সট দিবেন, এই যে আসছে, ডাউনলোড করবেন হয়ে যাবে, উইন্ডার ডাউনলোড করবেন হয়ে যাবে। হ্যাঁ, অপশন গুলা কিছুই না, এটা নেক্সট করে নেক্সট দিবেন, হ্যাঁ নেক্সট দিবেন, নেক্সট দিবেন, নেক্সট নেক্সট দিবেন, তারপরে ক্লিক যেটা করতে বলবে ক্লিক করবেন, সহজ, এটা কঠিন জিনিস না। আচ্ছা আমি ছবি তুলে দিব। আচ্ছা।